हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। आज কিছু লেটেস্ট আপডেটস দেব। প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে যে কালকে একটা ইন্টারভিউ দেখছিলাম শাহিদ কাপুরের, সেখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে ফর্জি বা যে ফ্যামিলি ম্যানেজ যেটা ওয়েব সিরিজটা আছে, যেহেতু এই দুটো মানে যে রাইটার আর ডিরেক্টর রাজেন ডিকে দুজন মানে এরাই ক্রিয়েট করেছিল, তো সেহেতু এই দুটো জিনিসকে কি কখনো কোলাবরেট করতে বা কখনো ইউনিভার্সের পার্ট হতে আমরা দেখতে পারি, তো শাহিদ কাপুর একটাই কথা বললো যে হতেও পারে আবার নাও হতে পারে। প্রথম কথা হচ্ছে ফার্জির এখন সেকেন্ড পার্ট আসবে, তারপরে ফার্জি এই সেকেন্ড পার্ট আসবে, তারপর ফ্যামিলি ম্যানের সিজন থ্রিও চলে মানে প্রায় শুটিং শুরু হয়ে গেছে, তো এই আমার মনে হয় না যে কোনো ডিরেক্টর এই দুটো থেকে এত ফায়দা তুলতে পারছে এবং তারপরও ইউনিভার্স বানিয়ে সেটাকে একটা জিনিস বানিয়ে দেবে। তো মানে সে যখন ফায়দা তুলবে তো দুটো জায়গা থেকেই তুলবে, সে ওই দুটো জায়গাকে এক একটা বানিয়ে সেখান থেকে ফায়দা তোলার কোনো মানে হয় না, তো আমার মনে হয় না এটা পসিবল বলে। তো যথারীতি যেটা মনে হচ্ছিলো যে হয়তো ফ্যামিলি ম্যান বা ফার্জির কোনো দিন ওয়েব সিরিজ হতে পারে, কিন্তু আমার শাহিদ কাপুরের কথা শুনে যতটা মনে হলো যে হয়তো এটা হবে না। এবার দেখা যাক কী হয় ফিউচারে, হয়তো তাদের পার্সপেক্টিভ চেঞ্জ হতেও পারে। সেকেন্ড যে আপডেটটা সেটা হচ্ছে যে মিমি চক্রবর্তী আর আবির চ্যাটার্জির একটা আপকামিং ছবি আসছে, তাদেরকে প্রথমবার একই সাথে মানে হিরো হিরোইন নায়ক নায়িকার চরিত্রে প্রথমবার দেখা যাবে। তারা এর আগেও অনেক পার্ট করেছে মানে অন্য সিনেমাতে, যেমন বোঝে না সে বোঝে নাতে ছিল, কিন্তু সেটা মানে ক্রস ছিল, মানে সোহমের সাথে মিমি ছিল আর আবিরের সাথে পায়েল ছিল, তো সেই জিনিসটা এখন এই প্রথমবার অ্যাজ এ হিরো হিরোইন তারা একটা চরিত্র দেখা যাবে যেটা দুর্গা পুজোর সময় আসবে, তো দুর্গা পুজোর সময় না মেবি ক্রিসমাসের সময় এরকম আসবে, হয়তো প্রজাপতির সাথে বা কারোর সাথে আসবে, তো যেটা উইন্ডোজ থেকে যথারীতি অ্যানাউন্স করা হয়েছে। এবং এর কোনো না তো কোনো পোস্টার বা না তো কোনো টাইটেল না তো কিছু বলা হয়েছে, তো এটা দেখে কিছু বোঝাও যাচ্ছে না যে কি, খালি দুজনে সাদা কালারের হোয়াইট শার্ট পরেছিল, ব্ল্যাক প্যান্ট পরেছিল, আর আবির চ্যাটার্জি একটা কালো কালারের মানে মানে একটা গোঁফ লাগিয়েছিল আর কি, এবং বলছিল যে এই সিনেমাটা অনেক কিছু চেঞ্জ করবে, একটা নতুন অর্থ সিনেমা। দেখা যাক কী হয়, লেটস সি। থার্ড যে আপডেটটা সেটা হচ্ছে যে রজনীকান্তের যে এক জয় ভীমের ডিরেক্টর, তার সাথে সে কোলাবরেট করতে চলেছে, এবং জয় ভীমের যে ডিরেক্টর সে প্রচণ্ড ডার্ক ওরিয়েন্টেড মুভি বানায় আমরা সবাই জানি, তো সেই জায়গায় তাকে দেখতে দেখতে এবং রজনীকান্তের 170তম মুভি হবে, তো সেইখানে সে কীভাবে তাকে প্রেজেন্ট করে সেটা খুব দেখার মতো, কারণ রজনীকান্ত একদম মাস কমার্শিয়াল একজন অ্যাক্টর। এবার দেখা যাক কী হয়। ফোর্থ যে আপডেটটা সেটা হচ্ছে যে রজনীকান্তকে নিয়ে, সেটা হচ্ছে রজনীকান্তের যে আপকামিং মুভি জেলার, জেলারেতে রজনীকান্ত ভার্সেস মোহনলাল একটা মোহনলালের একটা ক্যামিও থাকতে চলেছে, এবং সেই ক্যামিওতে মোহনলালের মানে ওই জেলারের যে ভূমিকাটা সেটা অ্যাকচুয়ালি মোহনলাল করবে, তো ওই জেল থেকে জেলারের মানে জেলারের সাথে যারা জেলের ভেতরে আছে সেখানে একটা মানে বড় একটা ফাইট হবে, যেটা রজনীকান্ত ভার্সেস মোহনলাল হবে, মানে এইটা মানে এখনই আমি ভাবলেই গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে, তো ইম্যাজিন করো যে জিনিসটা কী হতে চলেছে। তো অবশ্যই এই ছিল কিছু লেটেস্ট আপডেটস, তো অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইব লাইক শেয়ার সবেতেই আমার মোটিভেশান, তো তোমরা করলে আমার ভালো লাগে, তো অবশ্যই ট্রাই করো সাবস্ক্রাইব করা। থ্যাংক ইউ।